এতদিন জানতাম খিচুনি হচ্ছে একটা রোগ, কিন্তু খিচুনি যে একটা আর্ট বা হনুমানের মতো দাঁত মুখ খিচিয়ে যে ফেমাস হওয়া যায় তা একে না দেখলে বুঝতেই পারতাম না। এত ভালো লাগে একে, মেসেজ করে করে একে রোস্ট করতে বলছো। যাই হোক, তো এর প্রোফাইলে ঢুকেই দেখি লেখা দুষ্টু ব্রোকেন। কিন্তু এতদিনে তোমার যা যা ভিডিও দেখেছি সেগুলো দেখে তো তোমাকে ব্রোকেন পার্সনের মতন মনে হয় না। একজন ব্রোকেন পার্সন কিরকম হয়, সে একটু মানে স্যাড সং শুনবে, একটু শুয়ে বসে কাঁদবে, বাথরুমে কল চালিয়ে কাঁদবে, বন্ধুদেরকে ফোন করে করে তার ব্রেকআপের কথা বলে বলে বিরক্ত করবে। কিন্তু তুমি তো এরকম করছো না, তুমি এরকম করছো। আর এটাকে ব্রোকেন বলে না, এটাকে বার্স্ট করা বলে, বার্স্ট করা। তো আজকের থেকে তোমার নাম দুষ্টু নয়, তোমার নাম বাস্টু। তো বাস্টুর একটা হেভি গুণ রয়েছে, আর এই গুণের কারণে কিছুদিনের মধ্যেই হয়তো বাস্টুর নাম গিনিস বুকেও উঠতে পারে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? গান ভজগ উড়াঙ্গ টু ভজগ উড়াঙ্গ, যাই হোক না কেন বাস্টুর এক্সপ্রেশন সব জায়গাতে একই রকম থাকে। বাস্টুর ভিডিও মিউট করে দেখলে তুমি ধরতেই পারবে না যে কখন ভিডিও গান সব চেঞ্জ হয়ে গিয়ে অন্য ভিডিও চালু হয়েছে, তোমার মনে হবে যেন সেই একই ভিডিও চলছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এবার ওর মধ্যে এই গুণটা আসলো কোথার থেকে? এটার থেকে। তাই তো ভাবি একজন সাধারণ মানুষ কি করে এত দাঁত মুখ খিচাতে পারে যে তার গলার প্রত্যেকটা উপত্যকা ক্লিয়ারলি ভাবে দেখা যায়। কে ভাই, কে ঠকিয়েছে ওকে? যেই ঠকাক না কেন, পাথরে খোদাই করে লিখে দিয়েছে সে আর ফিরে আসবে না। আর যদি সে ফিরে আসেও তার বাড়ির লোক তাকে ফিরে আসতে দেবে না। বিয়ের পর যদি শাশুড়ি কিছু বৌমাকে বলে আর বৌমা যদি এরকম করে দাঁত মুখ খিচিয়ে শাশুড়িকে তাড়া করে, বৌমাকে তো তোমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে, কিন্তু বেচারা শাশুড়ি লাপাতা হয়ে যাবে। কি ভাবছো তোমরা, ওর জীবনে শুধু দুঃখই দুঃখ? ওর জীবনে সুখও ছিল, তা আবার মাঝে মাঝে ফিরেও আসে। তাই কি ছেলেরা মনে সুরসুরি লাগছে? লাগিও না, এই ভালোটা তো কিছুক্ষণের জন্য, যখন আবার খেপে যাবে তখন কিন্তু রক্ষে থাকবে না। বাস্টু বলতে চায় বাস্টুর নাকি বিয়ের বয়স হয়ে গেছে। বিয়ের বয়স হয়ে গেল? আচ্ছা, তো এই হচ্ছে বিয়ের বয়স হওয়া মেয়ের সাইজ। এই সাইজের মেয়ের যদি বিয়ের বয়স হয়ে যায় তাহলে আমার আর আমার বান্ধবীগুলোর কি বিয়ের বয়স পার হয়ে গেছে? আমাদের কি আর বিয়ে হবে না? জানি না। বিয়ের বয়স এইটুকু মেয়ে? এর না দুটো কাজ, এক তো হচ্ছে ইনস্টাগ্রামে এসে তার ভয়ঙ্কর ভালোবাসার প্রকাশ করা, আর দ্বিতীয় হচ্ছে ফ্রি টাইমে বিয়ের কথা ভাবা। পড়াশোনা সেইটা আবার কি রে? তো এখন তোমাদের দেখাবো যে পড়াশোনা না করলে কি হয়। তো বাস্টু কিছু ফটো আপলোড করেছে যার ক্যাপশনগুলো তোমাদেরকে দেখাবো, আর সেই ক্যাপশনগুলো জাস্ট অসাম, মানে ওগুলো যদি রাষ্ট্রপতি দরবার অব্দি পৌঁছায় রাষ্ট্রপতি পুরস্কার পুরো কনফার্ম। গয়া, অনেক সুখের মাঝে অনেকও দুঃখ থাকে, সেগুলি প্রকাশ করা যায়। সে সবই তো বুঝলাম ভাই, কিন্তু তুমি কি লিখেছো তো কিছুই বুঝি নাই। অনেক শুনেছি, অনেকটা আবার কি? মাঝে শুনেছি, মাঝেটা কি? বাসন মাঝে প্রকাশ করে যায় শুনেছি, করা যাইটা আবার কি? সময় তো বদলাছে, নিজেকেও বদলানোটা জরুরি। বদলাচ্ছে শুনেছি, বদলাছেটা কি? বদলানো শুনেছি, বদলানোটা কি? আরে মুঝে চক্কর আনে লাগ গয়া। তা উনি নিজেকে কি করে বদলাচ্ছে? জুসের বদলে এটা খেয়ে। যাই হোক, এই ক্যাপশন গুলো দেখে ভাবছে যে এত সুন্দর ক্যাপশন উনি খুঁজে পেল কোথার থেকে, এত জ্ঞান কোথার থেকে সঞ্চয় করলো। আর ঠিক তারপরেই এইটা দেখলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, কিন্তু রিল বানাতে গিয়ে নিজের গলার শিরা ছিঁড়ে ফেলো না। আর ভিডিওটা যদি তুমি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।